বৈদিক জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মাতার তাৎপর্যকারী বলা হয় এবং জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে শুভ বলে মনে করা হয় না কারণ এই পরিস্থিতিতে রাহু ও কেতুর প্রভাবে চন্দ্র পীড়িত অবস্থায় থেকে থাকে চন্দ্রগ্রহণে ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এর সুতক সময়ও কি। সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে গর্ভবতী মহিলাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত চন্দ্রগ্রহণের বেশ কিছু সময় কি করতে হয় যেটি করলে আমাদের উপরে কোনো রকম খারাপ প্রভাব পড়তে পারবে না সেগুলিও জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন দু সালের চন্দ্রগ্রহণ কবে এবং কখন শুরু হবে এই চন্দ্রগ্রহণ কখন শেষ হবে আর চন্দ্রগ্রহণ কি তাছাড়াও চন্দ্রগ্রহণের দিন আমাদের সকলে কি কি করা উচিত এবং কি কি সাবধানতা অবলম্বন করা উচিত চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আশা ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে সকলকে বলবো রিনার খুশি ব্লগকে যদি সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন চলুন প্রথমেই আমরা জেনে নেব চন্দ্রগ্রহণ কী আমরা সকলেই এটা জানি যে পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে ঘোরে কিন্তু পৃথিবীর উপগ্রহ চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে আর এই ঘূর্ণন অবিরাম চলতে থাকে এবং এর সাথে পৃথিবীও তার অক্ষের ওপর ঘুরতে থাকে যার কারণে দিন এবং রাত্রের জন্ম হয় যখন পৃথিবী সূর্য আর চন্দ্রমার পরিক্রম করে তখন একটি বিশেষ স্থিতিতে চলে যায় তখন সেখান থেকে সূর্য পৃথিবী আর চন্দ্রমা একই রেখাতে চলে আসে আর এই স্থিতিতে চন্দ্রমাতে প্রকাশিত হতে চলা সূর্যের প্রকাশ কিছু সময়ের জন্য পৃথিবীর মাঝখানে চলে আসার কারণে চন্দ্রমাতে পৌঁছায় না তখন পৃথিবী থেকে দেখলে চন্দ্রমাতে অন্ধকারের মতো প্রতীত হতে থাকে অর্থাৎ চন্দ্রমা কিছুটা কালো বা অস্পষ্টভাবে প্রতীত হতে থাকে এই অবস্থাকে চন্দ্রগ্রহণ বলা হয় এই বছর অর্থাৎ দু সালের চন্দ্রগ্রহণ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এবং এই দিনটি হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পহেলা আসিন এটি হচ্ছে পূর্ণিমা তিথিতে হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এবং কতক্ষণ এই চন্দ্রগ্রহণ থাকবে চলুন এরপর সেটি জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে অর্থাৎ চন্দ্রগ্রহণের উপছায়া তিথির স্পর্শ বা শুরু হবে সকাল ছটা ন মিনিটে চন্দ্রগ্রহণ আরম্ভ হবে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে গ্রহণের মধ্যভাগ হবে সকাল আটটা চোদ্দো মিনিটে গ্রহণ সমাপ্ত হবে সকাল আটটা সাতচল্লিশ মিনিটে সম্পূর্ণ চন্দ্রগ্রহণের উপছায়া মুখ্য অর্থাৎ সমাপ্তি হবে সকাল দশটা উনিশ মিনিটে ভারতীয় সময় অনুযায়ী এক ঘন্টা পাঁচ মিনিট এই চন্দ্রগ্রহণ স্থায়ী হতে চলেছে দু সালের এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না সেই জন্য চন্দ্রগ্রহণের সুতোকাল লাগু হবে না গ্রহণের সময় খাবার খাওয়া রান্না করা এগুলি একদমই করবেন না যদিও কোনো রকম রান্না করে থাকেন সেগুলির মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন আর যতক্ষণ চন্দ্রগ্রহণ চলবে অর্থাৎ সকাল সাতটা বিয়াল্লিশ থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত হরিনাম জপ করবেন অথবা আপনার ইষ্ট দেবতার নাম করবেন তবে হ্যাঁ এই সময় ভগবানকে স্পর্শ করবেন না চন্দ্রগ্রহণকালে সেলাই করা বা কোনো কিছু কাটা মানে সবজি কাটা বুনন ইত্যাদি কাজ করবেন না এই সময়কালটির মধ্যে রকম খারাপ চিন্তা ভাবনাও করবেন না আর আগেই বললাম কোন রকম দেবতার মূর্তি স্পর্শ করবেন না যে বাড়িতে গর্ভবতী মহিলারা আছেন তারা এই চন্দ্রগ্রহণ সময়কালটির মধ্যে ভুলেও বাড়ির বাইরে বেরোবেন না গ্রহণকালে যতটা সম্ভব আপনারা হরিনাম করবেন এবং যখন গ্রহণ শেষ হয়ে যাবে তারপরে সকলেই স্নান করুন এবং তারপরে গঙ্গা জল ইত্যাদি দিয়ে ঈশ্বরের মূর্তি শুদ্ধ করুন আগামী আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে চন্দ্রগ্রহণ ঘটবে পিতৃপক্ষের প্রথম দিনে এই গ্রহণ হবে এই দিনে শনি ও রাহুর অবস্থান বিশেষ হতে চলেছে চন্দ্রগ্রহণের দিন শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে বক্রি থাকবেন অন্যদিকে রাহু চাঁদের সঙ্গে গ্রহণযোগ গঠন করবে গ্রহণযোগ জ্যোতিষশাস্ত্রে শুভ বলে মনে করা হয় না জ্যোতিষ মতে বলা হচ্ছে যেহেতু ভারত থেকে দু সালের এই আঠেরোই সেপ্টেম্বর যে চন্দ্রগ্রহণ হতে চলেছে তা দেখা যাবে না তাই তার সুতক কালও নেই কালে আপনারা সকলেই যতটা পারবেন হরিনাম জপ করুন এবং ঈশ্বরকে স্মরণ করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সকলে লাইক এবং কমেন্ট করবেন এবং সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ